हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। एकादश श्रेणी भर्ती नीतिमाला किन्तु अलरेडी प्रकाश हो गई है, तो यही नीतिमालार माध्यम समस्त तथ्य जानते पर कब क्यों प्रोसेसिंग से सब ही क्योंकि भिडियोर मध्य अपना जानते पाबीन। तो देखो ये नोटिस अपना ढाका शिक्षा बोर्ड मूल वेबसाइट आसले अपना देखते पाबीन। आपको रिफ्रेश कर देखा एखान देखो 2023-24 शिक्षाबर्ष एकादश श्रेणी भर्ती नीतिमाला अपशने क्लिक कर लेकिन अपनारा नीतिमालार जो पीडिएफ फाइल्ट आए से फाइल्ट अपना पे जा। तो एख से नीतिमाला कि बोले, तो देखो हमें एकदम मेन पॉइंटे चले जाब जो आवेदन जो प्रोसेसिंग कत तारीखे कि है कब आपनारा आवेदन करते हैं अपन आवेदन फी कत सब ही क्योंकि पेजर मध्य आज है और ऊपर किस जिस आसे तो वगोल सब ही देखो। तो प्रथमत आसी जो अपने भर्ती कब शुरू हो भर्ती हिसाब से 10 तारीख के जीट चलो अपना 20 तारीख पर्त। तो देखो ये एक गुरुतवपूर्ण एक लाइन आटे कि बोले, देखो भर्ती अनलाइन आवेदन ग्रहण 10 থেকে 20 তারিখ পর্যন্ত চলবে। ব্র্যাকেটে দেখুন কি বলেছে, যারা পূর্ণ নিরীক্ষণের জন্য আবেদন করবে আবেদন যোগ্য হলে তাদেরও এই সময়ের মধ্যে কিন্তু আবেদন করতে হবে। তো দেখুন এই কথাটা কিন্তু বোঝার আছে। তো অনেকেই কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করেছে, পূর্ণ নিরীক্ষণ হচ্ছে কি আপনারা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে তাদের কথা বলা হয়েছে। তো যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে তাদেরও কিন্তু এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। তো দেখুন এখানে আবার তারা কি বলেছে, আবেদন যোগ্য হলে তাদের। তো বোর্ড চ্যালেঞ্জ অনেকেই করেছে, অনেকে কিন্তু তাদের রেজাল্ট বৃদ্ধি করার জন্য করেছে, অনেকে কিন্তু ফেল করার ফলে করেছে। তো যারা অলরেডি পাস রেজাল্ট পেয়ে গেছে তাদেরও কিন্তু এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। আর যারা ফেল করেছে মানে ফেল পাস করতে পারেনি তারা কিন্তু এই সময়ের মধ্যে আবেদন করতে পারবে না। শুধুমাত্র যারা সকল বিষয়ে পাস করেছে শুধু তারাই কিন্তু এই 10 থেকে 20 তারিখের মধ্যে তাদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তারপরে দেখুন যে আবেদন করার পরে যাচাই বাছাই ও নিষ্পত্তিকরণ, মানে ওয়েবসাইট থেকে তারা যাচাই বাছাই কাকে সুযোগ দেবে কাকে সুযোগ দেবে না এই সমস্ত কিন্তু জিনিস তারা 21 থেকে 24 তারিখ পর্যন্ত তারা এটা অফিসিয়ালিভাবে যাচাই বাছাই করবে। তারপর দেখুন এখানে কি বলেছে, শুধুমাত্র পূর্ণ নিরীক্ষণের ফলে পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ। তো যারা ফেল করেছে ফেলের ফলে পাশ আসবে মানে বোর্ড চ্যালেঞ্জের ফলে পাশ আসবে তারা আবেদন করতে পারবে 31/8/2023। শুধু একদিনই তাদের আবেদনের সুযোগ দেবে, এই দিনের মধ্যে কিন্তু সবাইকে আবেদন করতে হবে যারা ফেল করেছে বোর্ড চ্যালেঞ্জের ফলে পাস রেজাল্ট চলে আসবে। তারপরে দেখুন পছন্দক্রম পরিবর্তনের সময়, তো অনেকেই যারা 10 তারিখে বা 20 তারিখের মধ্যে আপনারা যারা আবেদন দিবেন তার মধ্যে অনেকেই যে চয়েসটা দিয়েছেন সেই চয়েসটা কিন্তু অনেকেরই ভালো না লাগতে পারে বা কোনোটা উপরে নিচে আপনারা করতে চাবেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের রেজাল্টটা পরিবর্তন করতে পারবেন। তো 10 থেকে 20 তারিখের মধ্যে আপনারা করতে পারবেন, আর যে 10 থেকে 20 তারিখের মধ্যে করতে না পারেন সেক্ষেত্রে আপনারা 31 তারিখে একটা সুযোগ পাবেন, সেদিন আপনারা করতে পারবেন। তো কীভাবে আপনারা অনলাইন আবেদন করবেন, কীভাবে আপনারা কলেজ পরিবর্তন করবেন, মানে যদি সাবজেক্ট চয়েস আপনারা মনের মতন সাজাতে না পারেন সেক্ষেত্রে কীভাবে এটা পরিবর্তন করবেন, এই সব বিষয় নিয়ে কিন্তু ভিডিও দেবো, একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো সেই ভিডিওগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই এই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তারপরে দেখুন কী বলেছে 6.5-এ প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ। তো এই যে যারা 10 থেকে 20 তারিখ আবেদন করবে, তারপর যারা 31 তারিখ আবেদন করবে, এই সকল আবেদনের রেজাল্ট প্রকাশ হবে কিন্তু 5/9/2023 মঙ্গলবার রাত 8টার দিকে এটা প্রকাশ করা হবে। তারপর দেখুন কী বলেছে, শিক্ষার্থী নির্বাচন নিশ্চয়ন, ব্র্যাকেটে কী বলেছে, শিক্ষার্থী নিশ্চয়ন না করলে প্রথম পর্যায়ে নির্বাচন এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফিসও আবেদন করতে হবে। তো দেখুন এই যে বিষয়টা, যারা এই 5 তারিখে যাদের রেজাল্ট দেবে তো তাদের নিশ্চয়ন, মানে আমি যে কলেজে চান্স পেয়েছি, তো ধরুন আমি ফার্স্ট কলেজ দিয়েছিলাম ঢাকা কমার্স কলেজ, কথার কথা ধরে নেন, তো আমার ঢাকা কমার্স কলেজে চান্স চলে আসছে। এখন যদি আমি সেই কলেজে ভর্তি হতে চাই বা যদি ভর্তি হতে আমি ইচ্ছুক থাকি তাহলে কিন্তু আমাকে নিশ্চয়ন করতে হবে। তো এই নিশ্চয়ন শুরু হবে 7 থেকে 10 তারিখের মধ্যে। কেউ যদি তার মনের মতন কলেজ না পান বা যে কলেজে পেয়েছেন সেই কলেজে ভর্তি হবেন না তাহলে কিন্তু তাকে নিশ্চয়ন করবেন না, নিশ্চয়ন না করলে কিন্তু অটোমেটিকলি আপনার এই আবেদনটা বাতিল হয়ে যাবে। তারপর আপনাকে পুনরায় প্রথম আবেদন যখন আপনি 150 টাকা ফি পেইড করে আবেদনটা করবেন, সেকেন্ডটা আবার সেমভাবে ফি পরিশোধ করে আপনার আবেদন করতে পারবেন। তো আশা করি এই লাইনটা আপনারা বুঝতে পেরেছেন। তারপর দেখুন দ্বিতীয় ধাপে আবেদন, মানে এই ধাপে যারা চান্স পেয়েছে ভর্তি হবে না তারা নিশ্চয়ন তো করবে না, নিশ্চয়ন না করলে 10 তারিখের পরে এটা বাতিল হয়ে যাবে। তারপর দ্বিতীয় ধাপে আবেদন শুরু হবে 12 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত চলবে। তো এই দ্বিতীয় ধাপে কারা আবেদন করবে, প্রথম ধাপে যারা চান্স পাবে না, আমি 10টা কলেজ দিয়েছিলাম বাট আমাকে কোনো কলেজে চান্স দেয়নি, তো আমরা দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবো। তো দ্বিতীয় ধাপে আবেদন করার জন্য কিন্তু কোনো প্রকার ফি প্রয়োজন হবে না, কিন্তু যদি প্রথম ধাপে আপনি চান্স পেয়ে নিশ্চয়ন না করেন তাহলে কিন্তু আপনাকে দ্বিতীয় ধাপে আবেদন করার সময় ফি পরিশোধ করে আবেদন করতে হবে। তারপরে দেখুন কী বলেছে, পছন্দক্রম অনুযায়ী প্রথম পর্যায়ে মাইগ্রেশনের ফল 16 তারিখ, দ্বিতীয় পর্যায়ে আবেদনের ফল প্রকাশ 16 তারিখ। তো দেখুন মাইগ্রেশন, যারা প্রথম পর্যায়ে চান্স পেয়েছে চান্স পেয়ে নিশ্চয়ন করবে তাদের মাইগ্রেশন হবে। মাইগ্রেশন কিন্তু সবার জন্য বাধ্যতামূলক হবে। যেমন দেখুন প্রথম লাইনে কী বলেছে,
অনলাইনে আবেদনগুলো শিক্ষার্থীর পছন্দক্রম অনুযায়ী অটো মাইগ্রেশন প্রযোজ্য। এটা কিন্তু কেউ ক্যান্সেল করতে পারবে না, কেউ অফ করতে পারবে না, সবার ক্ষেত্রে অটোমেটিকলি তিনবার মাইগ্রেশন হবে, ঠিক আছে। তারপর দেখুন এখান থেকে, তো এই জিনিসটা তারা বলেছে যে মাইগ্রেশনের ফলটা দিবে 16 তারিখ, এবং যারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করবে তাদেরও ফলাফল একই তারিখে দেবে। তো যারা নিশ্চয়ন করবে তারা কীভাবে চেক করবে, নর্মালি আপনাদের অ্যাকাউন্টে ঢুকবেন রোল নাম্বার দিয়ে, কলেজ চেঞ্জ হলে এখান থেকে দেখা যাবে যে আপনার কলেজটি যে কলেজে আছে সেই কলেজের নামটি দেখা যাবে যদি চেঞ্জ হয়ে যায়। তারপর দেখুন তারা কী বলেছে, দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থী নির্বাচন নিশ্চয়ন মানে আর কি সেকেন্ড টাইম যারা চান্স পাবে তাদের নিশ্চয়নের ডেট হচ্ছে 17 থেকে 18 তারিখ পর্যন্ত। তৃতীয় পর্যায়ে আবেদন শুরু হবে 20 থেকে 21 তারিখ। তো প্রথম পর্যায়ে যারা চান্স পাবে না, দ্বিতীয় পর্যায়ে যারা চান্স পাবে না, বা প্রথম পর্যায়ে চান্স পেয়ে নিশ্চয়ন করেনি, দ্বিতীয় পর্যায়েও চান্স পেয়ে নিশ্চয়ন করেনি, তারা কিন্তু তৃতীয় পর্যায়ে আবেদন করতে পারবে। সে আবেদন চলবে 20 থেকে 21 তারিখ পর্যন্ত। ঠিক সেমভাবে একটা মাইগ্রেশনের ফল দেবে এবং তৃতীয় পর্যায়ে যারা আবেদন করেছে তাদেরও কিন্তু ফল প্রকাশ করবে, সেটা হচ্ছে 23 তারিখে। তো মাইগ্রেশন কি আপনারা বিষয়টা বুঝতেই পেরেছেন, কেননা কিছুক্ষণ আগে কিন্তু আমি বুঝিয়ে আসছি বিষয়টা। তাও যদি মাইগ্রেশন নিয়ে আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার মাইগ্রেশন নিয়ে একটা সেপারেট ভিডিও আসবে, সেটা দেখলে বিষয়টা আপনারা আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। তারপর দেখুন কী বলেছে, তৃতীয় পর্যায়ে শিক্ষার্থী নির্বাচন নিশ্চয়ন, শিক্ষার্থী নিশ্চয়ন না করলে তৃতীয় পর্যায়ে নিশ্চয়ন এবং আবেদন বাতিল হবে। তো নিশ্চয়নের ডেট হচ্ছে কি 24 থেকে 25 তারিখ পর্যন্ত, এটা হচ্ছে কিন্তু ফাইনাল। তারপর দেখুন ভর্তি, ভর্তি হচ্ছে 26/9/2023, যেটি চলবে 5/10/2023 পর্যন্ত। তো দেখুন আপনাদেরকে তিনবার পরপর সুযোগ দিবে, তার ভিতরে আপনার দুইবার মাইগ্রেশন হবে। তো দেখুন বিশেষ বিবেচনায় যদি অনেক বেশি শিক্ষার্থী সুযোগ না পায় সেক্ষেত্রে কিন্তু বিশেষ বিবেচনায় আরও একটি চতুর্থ ধাপে সুযোগ দিতে পারে, ঠিক আছে। এটা কিন্তু গত বছরও দিয়েছে, এর আগের বছরও দিয়েছে, নীতিমালায় কিন্তু বিষয়টা লেখে না, কিন্তু বিশেষ বিবেচনায় যদি দেখে তারা অনেক শিক্ষার্থী এখনও চান্স পায়নি তাদের জন্য কিন্তু একটি সুযোগ দেয় চতুর্থ পর্যায়ে আবেদনের। তো এখানে আবার অনেকের প্রশ্ন থাকতে পারে যে 25 তারিখ তো তৃতীয় পর্যায়ে নিশ্চয়নের লাস্ট ডেট, ঠিক তার একদিন পরে কিন্তু আবার ভর্তি, তো চতুর্থ পর্যায়ে কবে দেবে? তো দেখুন চতুর্থ পর্যায়ে দিবে এই মাঝখানে দিতে পারে বা এই 6 তারিখের পরে দেবে। এমনও গত বছর যেটা হয়েছিল আপনার ভর্তির টাইম শেষ হয়ে গেছে তারও 3-4 দিন পরে নীতিমালা জারি করেছিল, তখন চতুর্থ পর্যায়ে আরেকটা আবেদনের সুযোগ দিয়েছিল। এ বছর যদি এরকম কোনো সুযোগ দেয় তাহলে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় কোনো ধাপে চান্স পাবে না তাদের জন্য চতুর্থ ধাপও থাকতে পারে, বাট এটা কিন্তু শিওরভাবে বলা যায় না, বিশেষ বিবেচনায় দিতে পারে নাও দিতে পারে। তারপর দেখুন আপনাদের ক্লাস শুরু হবে 8/2023 রোববার থেকে। তো এখন আসি যে আপনাদের আবেদনের ফি কত টাকা পড়বে। তো দেখুন আবেদনের ফি পড়বে 150 টাকা করে, যেটা আপনাকে নগদ বিকাশ বা টেলিটক বা অন্যান্য মোবাইল ব্যাঙ্কিং সাইট দেবে, সেখান থেকে আপনারা পেমেন্ট করতে পারবেন। তো সে সবই কিন্তু আমি দেখিয়ে দিব ভিডিওর মাধ্যমে, তো ওগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তারপর দেখুন এখানে কিছু তারা ভর্তির ফিয়ের কথা লিখে রেখেছে, যেমন এখানে 5.5 বাংলা 5000, ইংরেজি ভার্সন 5000। তো দেখুন এখানে যে ফিগুলো আছে সত্যি কথা বলতে গিয়ে কোনো কলেজে আপনি এই ফিটা পাবেন না, হয়তো বেশি পাবেন, কম পাবেন না, হয়তো বেশিই পাবেন। তাও এটা একটা নীতিমালা জারি করে রেখেছে, যখন ভর্তি হতে যাবেন তখন দেখবেন কি এক এক কলেজে এক এক রকম ফি, কোনো কলেজে 4000, কোনো কলেজে 10000, কোনো কলেজে 20000, ঠিক আছে। তো এক এক কলেজে এক এক রকম ফি নেবে, তো কলেজের যে কত টাকা ফি সেটা কিন্তু আপনার একমাত্র এই কলেজে গিয়ে শিওর জানতে পারবেন, কেননা প্রত্যেকটা কলেজে আলাদা আলাদা করে নোটিশ টাঙিয়ে দিবে যে এত টাকা ভর্তির ফি, সব ফির এক নোটিশ টাঙিয়ে দিবে। তো সেগুলো দেখলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। আর এখানে যে ফিয়ারগুলো কথা বলেছে সেটা কিন্তু গভর্নমেন্ট চার্জ, আর বাইরে যে কলেজগুলো নেয় সেগুলো এর থেকে অতিরিক্ত কিন্তু টাকা নেয় তারা, আর এটা কিন্তু বাস্তব কথা, কেননা আপনার বিশ্বাস না হলে আপনারা যখন ভর্তি হবেন তখন কলেজে গিয়ে আপনারা দেখে নিন। তো আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, এবং সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।